ইসরায়েলকে আলটিমেটাম হামাসের। গাজার হাসপাতাল থেকে 80 হামাস সদস্যকে গ্রেপ্তারের দাবি ইসরায়েলের। গাজায় ইসরায়েল আইএসআইএস এর চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। পারমাণবিক হামলা চালালে শেষ হবে কিমের শাসনামল। ভারতীয় কূটনীতি কি শক্তিশালী হচ্ছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে আলটিমেটাম হামাসের। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস আবারও জানিয়েছে, ইসরায়েল যদি উপত্যকায় হামলা বন্ধ না করে তবে বন্দি বিনিময় নিয়ে তারা কোনো ধরনের আলোচনা করবে না। হামাস রোববার জানায়, আমাদের জনগণের ওপর জায়নবাদীদের আগ্রাসন চিরদিনের জন্য বন্ধ না হলে ফিলিস্তিনি বন্দি বিনিময় নিয়ে কোনো ধরনের আলোচনায় হামাস সম্পৃক্ত হবে না। হামাস জানিয়েছে তারা বিষয়টি মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দিয়েছে। গাজায় আটক বন্দীদের মুক্তি নিয়ে আলোচনা করতে কাতারি ও ইসরায়েলি কর্মকর্তারা মিলিত হওয়ার প্রেক্ষাপটে হামাস এই ঘোষণা দিল। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সভা গাজায় হামলা বন্ধ করার কোনো ইচ্ছা প্রকাশ না করায় দৃশ্যত যুদ্ধবিরতির কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। গাজা উপত্যকায় দীর্ঘ 71 বছর ধরে অভিযান চালিয়েও হামাসের কৌশল বুঝতে পারছে না ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে হামাসের হাতে 3 বন্দীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তারা। তাছাড়া হামাসের যুদ্ধ ক্ষমতাও খুব একটা হ্রাস করতে পারেনি। এমন প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাদের মধ্যে হতাশা ভর করেছে বলে ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে। গাজা যুদ্ধে ইসরায়েল তার সব ধরনের অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, কিন্তু তারপরও কাঙ্ক্ষিত সাফল্য এখনও পায়নি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের পর্যবেক্ষণ। পোস্ট স্নাইপার অবস্থান, মর্টার লঞ্চার, অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, কমান্ড সেন্টার, আম ক্যাশে তাদেরকে অস্থির করে ফেলেছে। সেই সাথে আছে মাটির নিচে থাকা হামাসের সুবিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক। ইসরায়েলি সূত্র জানিয়েছে, হামাসের হাতে আটক পণবন্দীদের শনাক্ত করতে না পারায় তারা সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়েছে। ওই 3 নিহত হওয়ার বিষয়টি তাদেরকে আরও বেশি রহস্যে ফেলে দিয়েছে। হামাসের হাত থেকে তারা কিভাবে পালাতে সক্ষম হলো তারা তা বুঝতে পারছে না। তারা কি আসলেই পালিয়েছিল নাকি হামাসই তাদের ছেড়ে দিয়েছে, এই প্রশ্নের জবাব পাচ্ছে না। আর হামাস তাদের ছেড়ে দিলে তা কতদিন আগে দিয়েছে, এই কয়দিন তারা কোথায় ছিল। এদিকে গাজার হাসপাতাল থেকে 80 হামাস সদস্যকে গ্রেপ্তারের দাবি ইসরায়েলের। অবরুদ্ধ গাজার হাসপাতালে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে ইসরায়েল। সেই সঙ্গে হাসপাতাল থেকে সামরিক কর্মকাণ্ডে লিপ্ত 80 হামাস সদস্যকে তারা গ্রেপ্তার করেছে। এদিকে হামাস বলছে হাসপাতালে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে ইসরায়েল। ফ্রান্সের সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে এই খবরটি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল বাহিনী বেশ কয়েকদিন ধরে গাজার কামাল আদওয়ান হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছিল। তারা রোগীদের কক্ষে গুলি চালায় এবং কর্মীদের আটক করে। জাতিসংঘের মানবিক সংস্থা বলছে, হাসপাতালের বাইরে অজ্ঞাত স্থান থেকে ইসরায়েল হাসপাতালের পরিচালক এবং 70 কর্মীকে আটকে রাখা হয়েছে। যাদের আটকে রাখা হয়েছিল তাদের সঙ্গে দুর্ব্যবহার করার খবর পাওয়া গেছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী 5 চিকিৎসক এবং 1 নারী কর্মচারীকে মুক্তি দিয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা কামাল আদওয়ান হাসপাতালের এলাকায় তাদের কার্যকলাপ সম্পূর্ণ করেছে। হামাস ওই হাসপাতালটিকে নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহার করত। সেনারা আনুমানিক 80 সন্ত্রাসীকে আটক করেছে এবং ওই এলাকায় তাদের সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে। ইসরায়েলের সেনাবাহিনী আরও বলছে, হাসপাতালের কর্মীদের জিজ্ঞাসা করা হলে তারা বলে অস্ত্রগুলো ইনকিউবেটরে লুকানো ছিল। এদিকে শনিবার এক বিবৃতিতে হামাস ইসরায়েলি সেনাদের হাসপাতালের ভেতরে একটি ভয়াবহ গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত করেছে। তারা হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষদের উপর বুলডোজার চালিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এই ঘটনায় কয়েকজনের প্রাণহানি ঘটেছে। এদিকে গাজায় ইসরায়েল আইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি কর্মকর্তারা লক্ষ্যে পৌঁছার জন্য আইএসের চেয়েও জঘন্য অপরাধ করে যাচ্ছে। তাদের উচিত নিজেদের লজ্জাজনক ঐতিহাসিক ব্যর্থতার ক্ষতিপূরণ নিয়ে ভাবা। হোসেন আমির আবদুল্লাহিয়ান আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন। তিনি বলেন, 70 পেরিয়ে গেছে, হামাস নির্মূল হয়নি, প্রতিরোধ শক্তি নিরস্ত্র হয়নি, ইসরায়েলি যুদ্ধবন্দীরা যুদ্ধের মধ্য দিয়ে মুক্তি হয়নি, গাজাবাসীদের স্থানান্তর পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, ফিলিস্তিনি নারী ও শিশুদের ওপর নির্বিচার যুদ্ধ অপরাধ করা সত্ত্বেও অসম যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয় সুনিশ্চিত প্রায়। এদিকে পারমাণবিক হামলা চালালে শেষ হয়ে যাবে কিমের শাসনামল, বলেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক হামলার বিষয়ে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছে আমেরিকা।
যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, উত্তর কোরিয়া যদি তাদের দেশ ও মিত্রদের ওপর পারমাণবিক হামলা করে সেটা হবে অগ্রহণযোগ্য। হামলার পরিণতি হিসেবে কিম জং উনের শাসনামল শেষ হয়ে যাবে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উত্তর কোরিয়া যদি পারমাণবিক হামলা করে তাহলে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে জবাব দেওয়া হবে। দক্ষিণ কোরিয়া জাপান ও যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে সম্প্রতি এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা করেছে পিয়ং ইয়ং। দক্ষিণ কোরিয়ার জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা কিম তাই হাইও বলেছে, উত্তর কোরিয়া এই মাসে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষা করতে পারে যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া জয়ী হয় তাহলে ন্যাটোর ওপরও হামলা করতে পারে। তবে বাইডেনের এই মন্তব্যকে ননসেন্স বলে উড়িয়ে দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, ন্যাটোর সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে মস্কো পশ্চিমাদের মধ্যে সম্পর্ক 1962 সালে কিউবান মিসাইল সংকটের পর থেকে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় পৌঁছেছে। এর আগে বাইডেন সতর্ক করে জানিয়েছিলেন, ন্যাটোর ওপর হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। তবে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ন্যাটো ইস্যুতে বাইডেন যে মন্তব্য করেছে তা সম্পূর্ণ ননসেন্স। বাইডেন রাশিয়া নিয়ে ভুল নীতির জাস্টিফাই করার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন বাইডেন। এদিকে ভারতীয় কূটনীতি কি শক্তিশালী হয়েছে? সম্প্রতি কানাডার সঙ্গে সমানে সমানে কূটনৈতিক লড়াইয়ে নেমেছে ভারত। এটা কি ভারতীয় কূটনীতির জয়? করোনার কিছুদিন আগে থেকেই ভারতের পররাষ্ট্রনীতি নিয়ে বিবিধ প্রশ্ন তুলেছিল বিশেষজ্ঞরা। অনেকেই মনে করেছিলেন, বিশেষত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে, তার একমাত্র কারণ ভুল পররাষ্ট্রনীতি। মনে রাখা দরকার, এই সময় নেপালের মতো রাষ্ট্রের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিল ভারত। বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গেও পররাষ্ট্র সম্পর্কে একের পর এক উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছিল। যে বিশেষজ্ঞরা সে সময় ভারতের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছিলেন তারাই পরবর্তী সময়ে ভারতের আন্তর্জাতিক কূটনীতিকে সাধুবাদ জানিয়েছে। তাদের অনেকেই মনে করেন, করোনার সময় থেকে ভারত দেশের পররাষ্ট্রনীতি যেভাবে চালিত করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রণিধানযোগ্য। বস্তুত হালের কানাডা বিতর্ক এবং কাতার সমস্যার প্রেক্ষাপটেও বিশেষজ্ঞরা ভারতের পররাষ্ট্রনীতিকে শক্তিশালী বলেই মনে করেছে। তাদের বক্তব্য, এই দুই ক্ষেত্রেও ভারত যেভাবে ডিল করেছে তা দেশের কূটনীতির পক্ষে স্বাস্থ্যকর। চার বছর আগেও যা ততটা স্বাস্থ্যকর বলে মনে হচ্ছিল না। দ্রুত একবার বর্তমান সময়ের দিকে চোখ রাখা যাক। খালিস্তানের সমস্যা ভারতের নতুন নয়। প্রধানমন্ত্রী থাকাকালীন ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার পরিচালনা করেছিলেন অমৃতসরের স্বর্ণ মন্দিরে। এর কিছুদিনের মধ্যে নিজের শিখ দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা। এই সবই খালিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত। ইন্দিরা সরকারের সঙ্গে সে সময় কানাডা সরকারের বিতর্ক হয়েছে খালিস্তানপন্থী নেতাদের আশ্রয় দেওয়ার জন্য। সময়ের স্রোতে সেই বিতর্ক কখনো কমেছে কখনো বেড়েছে, সম্প্রতি সেই বিতর্কে ফের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ভারত কানাডার সম্পর্ক কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের বক্তব্য, এক খালিস্তানি নেতাকে হত্যার বিষয়ে কানাডা যে অভিযোগ করেছে সেই বিতর্কে ঢোকার প্রয়োজন নেই। দেখার বিষয় হলো, এই বিতর্ক ঘিরে যে দড়ি টানাটানি চলছে তাতে ভারত নিজের অবস্থানে স্থির থাকছে, কানাডার চাপে নিজের অবস্থান বদলে নেয়নি। এটা শক্তিশালী কূটনীতির পরিচয়। শুধু তাই নয়, কানাডা চেষ্টা চালিয়ে যাচ্ছে বৃহৎ শক্তিগুলোকে নিজের দিকে টেনে নিতে, কিন্তু ভারতীয় কূটনীতি সে কাজ করতে দেয়নি। ভারত বুঝিয়ে দিতে পেরেছে, এই বিতর্কে আমেরিকার মতো শক্তি সরাসরি কানাডাকে সমর্থন করলে অন্য বিতর্কে ভারত আমেরিকার পাশে থাকবে না। উৎপলের বক্তব্য, এটাই কূটনীতির খেলা এবং সেখানে ভারত নিজের ভূমিকা পালনে সফল হয়েছে। শুধু কানাডা নয়, সম্প্রতি কাতার 8 সাবেক ভারতীয় নৌসেনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। অভিযোগ, তারা সেখানে গিয়ে চোরবৃত্তি করেছিলেন। এই ঘটনাতেও ভারত কাতারের সঙ্গে লাগাতার আলোচনা চালিয়েছে এবং শেষ পর্যন্ত কাতারের আদালতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ তৈরি করে নিয়েছে। এটিও ভারতের কূটনৈতিক বিজয় বলে মনে করেছেন উৎপলের মতো একাধিক কূটনৈতিক বিশেষজ্ঞ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।